আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি কিন্তু ফেসবুক বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বা টিকটক বা এই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু খুলে রাখছেন বা ইনস্টল দিয়ে রাখছেন। সেটা হতে পারে বিকাশ, নগদ বা ব্যাংকিং এর কোনো অ্যাপস, এই জাতীয় যে অ্যাপস গুলো আপনি ইনস্টল করে রাখছেন, বা আপনি ইউটিউব চ্যানেল আছে বা আপনার জিমেইল আপনি লগ ইন করে রাখছেন, এই যে বিভিন্ন দিক কিন্তু আপনার এই মোবাইলের সাথে কিন্তু মোটামুটি ইনভলভ। আপনি কি জানেন, আপনার একটু ভুলের কারণে আপনার সমস্ত ডাটাগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে, যেটা হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু যখন এটা হবে তখন কিন্তু আপনি মাথায় হাত রাখবেন যে এটা আমার কি হয়ে গেল। আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের এই হ্যাক থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। আজকে আমি আপনাদেরকে এই যে হ্যাকে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অপশন দেখাবো, বা আমি আপনাদেরকে বলে দেবো যে অপশনগুলো যদি আপনারা মানে খুব ভালোভাবে যদি এগুলোকে ফলো করেন তাহলে আশা করি আপনারা এই হ্যাক থেকে 100% না হলেও 99% নিরাপদে থাকতে পারবেন। এই হ্যাক থেকে বাঁচার জন্য আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটা বলবো। দেখুন, আমরা কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আছি, মানে আমরা কিন্তু সবাই কিন্তু মোবাইলের উপর নির্ভরশীল। আমাদের সকলেরই কিন্তু এগুলো আছে, টিকটক অ্যাকাউন্ট বলেন বা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল বা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকিং যে অ্যাপস গুলো যেমন বিকাশ, নগদ, অনেক কিছুর সাথে কিন্তু আমাদের ফোনের কিন্তু আসলে আমরা মোটামুটি কিন্তু আমরা বিজনেসের সাথে জড়িত হয়ে আছি। সো এই যে যদি কোনো কিছু আপনার হ্যাক হয়ে যায় তখন কিন্তু আসলে মাথায় হাত রাখতে হয় যে এটা আমার কি হয়ে গেল। তো এই যে হ্যাক থেকে আপনি কিভাবে বাঁচবেন, এখান থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে। এখানে আমি যেটাকে প্রথম যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আমরা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস কিন্তু আমরা ফোনে কিন্তু ইনস্টল করি, এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা হয়তো ব্রাউজ করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু ফোনে কিন্তু ইনস্টল করে থাকি, কিন্তু সেগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপ। হয়তো আমরা একটা অ্যাপ প্রিমিয়াম ভাবসার খোঁজার জন্য দেখা যাচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন অ্যাপস মানে আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এটা করে থাকি। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে থার্ড পার্টি যেগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলোকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। এই থার্ড পার্টি অ্যাপগুলো যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন আপনি এখনই আনইনস্টল করে ফেলুন, কারণ এদেরকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে রাখছেন, যে পারমিশনগুলো কিন্তু আসলে আপনি জানেন না যে তাদেরকে কি পারমিশন দিয়ে রাখছেন। অবশ্যই এই থার্ড পার্টি অ্যাপগুলোকে আপনি ইগনোর করবেন, মানে থার্ড পার্টি কোনো অ্যাপস আপনি আপনার ফোনে কখনো ইনস্টল করবেন না। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন, কিন্তু প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন সেখানে মানে উল্টাপাল্টা কোনো অ্যাপস অবশ্যই ইনস্টল করবেন না। তবে প্লে স্টোর নিরাপদ, এখানে আপনার ভাইরাসজনিত কোনো অ্যাপস যদি থাকে বা কোনো কিছু যদি আপনাকে পারমিশন দিতে বলে সেটা আসলে তারা গুগল সিকিউরিটি থেকে ওরা সেভাবে এটাকে আপনার ওই প্লে স্টোরে মানে পারমিশন দেয়। সুতরাং আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস কিন্তু আপনি নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করতে পারেন, আমি মনে করি এখানে কোনো সমস্যা হবে না। নাম্বার টু, পাসওয়ার্ড। আমরা দেখবেন আপনারা বা আমরা অনেকেই কিন্তু একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, এটা করবেন না। কারণটা কি, আপনি একই পাসওয়ার্ড যদি দীর্ঘদিন যাবত ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড আপনি কয়েকটা সাইটে বা কয়েকটা অ্যাপসে আপনি লগ ইন করে রাখছেন, এইটা না করা সবচেয়ে বেটার। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করবেন, আর পাসওয়ার্ডটা একটু বড় করার জন্য চেষ্টা করবেন। আর পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই আপনাকে বিভিন্ন মানে এলোমেলো পাসওয়ার্ড দেবেন, আপনি সোজা সাপটা কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। আর এক পাসওয়ার্ড আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন না, আপনি মাঝে মাঝে আপনার পাসওয়ার্ডটুকুকে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপডেট করবেন বা অন্য কোনো পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন। আর ফোন দেখবেন অনেক সময় প্লে স্টোরে কিন্তু বিভিন্ন অ্যাপস কিন্তু আপডেট চায়। তৃতীয়ত সেটা হচ্ছে যে আপনার অবশ্যই এই অ্যাপসগুলোকে আপনি আপডেট করবেন, তারা কিন্তু আপডেট করতে বলে। আমরা অনেকে আছি যারা MB চালানোর মানে খরচ করার ভয়েতে আমরা আপডেট করি না, কিন্তু আপডেট কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন আপডেট করবেন তখন কিন্তু আপনি নিরাপদে থাকতে পারবেন, যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাপদে থাকতে পারবেন না। কারণ আপনার এই মোবাইলের সাথে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক কিন্তু রিলেটেড, এইটা যদি আপনার হ্যাক হয়ে যায় আপনি কিন্তু বিশাল বড় একটা ভোগান্তিতে পড়ে যাবেন। সুতরাং এই যে তিনটা অপশন আমি আপনাদেরকে বললাম, এই তিনটা অপশন আপনারা অবশ্যই ফলো করবেন, এটা বেসিক। এর পরবর্তীতে আপনি আরও কিছু পন্থা আছে যেগুলো আপনি অবলম্বন করতে পারবেন আপনার ফোনের সচেতনতার জন্য বা আপনি যাতে হ্যাক থেকে বাঁচার জন্য। আপনি ভিন্ন ভিন্ন অ্যাপসে আপনি ভিন্ন ভিন্ন আপনার লক সেট করতে পারেন, সেটা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট বা বিভিন্ন লক আপনি সেট করতে পারেন,
যেমন আপনি গ্যালারিতে প্রবেশ করতেছেন সেখানে একটা লক দিয়ে রাখবেন, আপনি কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতেছেন সেখানে একটা লক দিয়ে রাখবেন, এভাবে বিভিন্ন অপশনগুলোতে আপনি লক দিয়ে রাখবেন। এতে করে আপনার হ্যাক থেকে বাঁচার অনেক সুবিধা হবে। আর বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপস নামাবেন, আর যেহেতু আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জিমেইল আছে, আর জিমেইলের পাসওয়ার্ডটা আপনি সবসময় স্ট্রং রাখবেন, কারণ আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় আপনি কিন্তু সেক্ষেত্রে জিমেইলের মাধ্যমে কিন্তু আপনি লোকেশন ট্যাগ করে কিন্তু আপনার ফোনটাকে কিন্তু খুঁজে পেতে কিন্তু অনেকটা সাহায্য করবে। সো প্রিয় দর্শক, হ্যাক বর্তমানে একটা মানে খুব আতঙ্ক সৃষ্টি করে ফেলছে মানুষের ভিতরে, সুতরাং আপনি যতটা উন্নত হচ্ছেন হ্যাকাররা কিন্তু ততটাই উন্নত হচ্ছে। এজন্য আপনাকে অবশ্যই সতর্কতাভাবে আপনাকে সব কিছু কিন্তু আসলে হ্যান্ডেলিং করতে হবে। আর আমি বলবো যে আপনারা সবাই, আমি যে অপশনগুলো আপনাদেরকে দিলাম এই অপশনগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, আশা করো যাই হ্যাক থেকে অনেকটা নিরাপদে থাকতে পারবেন আপনি। আর থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করবেন না, এবং বিভিন্ন লিঙ্ক আসে ফেসবুক বা হচ্ছে আপনার মেসেঞ্জার থেকে দেখবেন যে বিভিন্ন লিঙ্ক আসে বা SMS করে বিভিন্ন লিঙ্ক দেয়, এই লিঙ্কগুলোকে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। লোভনীয় কোনো লিঙ্ক যদি থাকে এই লিঙ্কগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করবেন না। সো এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে দেখা যাবে আপনি হ্যাক থেকে অনেকটা নিরাপদে থাকতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।